আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের দেখাবো আমার কিছু ফুলের কালেকশন, পুরাতন ফুলকে কীভাবে নতুন করেছি। আসলে ফুল ধোয়ার কিছু সিস্টেম আছে, প্রতিটা জিনিসই ময়লা হয় ঘরে থাকলে, ফুল কেন, আমাদের কাপড় চোপড় সব কিছুই, ফার্নিচার যেমন আমরা পরিষ্কার করি, ফুলগুলোকেও তেমন পরিষ্কার করতে হয়, তাহলে ওটা চকচক হয়। দেখতে পাচ্ছেন খুব নিট অ্যান্ড ক্লিন এই ফুলগুলোকে, আমি প্রতিটা ফুলকে আমি টপ থেকে বের করছি। বের করে আমি প্রথম কিছু হালকা গরম পানি দিছি, কুসুম গরম পানি, তারপরে আপনার পাউডার দিছি, প্লাস দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, কতটা ঝকঝক করছে, একেবারে নতুন হয়ে গেছে। আমি তারপরে পাউডার দিয়ে তারপরে কিছুটা শ্যাম্পু দিছি, দিয়ে ওটা ফেনা ফেনা করছি হাত দিয়ে গুলায়। এরপরে ওইগুলো আমি পুরো এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখছি, তারপরে ক্লিন করে ফেলাইছি, দেখেন কতটা ঝকঝক করছে। তারপর ওই দিন কিছু কাপড় কেনা কাটা করছি, এটা হলো বড় বাবুর জন্য একটা জামা কিনছি, দেখেন। আসলে আমার জামাটার হাতাটা খুব পছন্দ হয়েছে, ও তো ছোটো মানুষ, বোঝে না, তা বোঝে না বলতে ওর ধারণাটা একটু ভিন্ন, আমার ছোটো বাবুর ধারণাটা একটু ভিন্ন। ও বলছে আম্মু ছিঁড়া জামা কেন কিনছো, বড়োবাবু ছোটোবাবু বলে এই ছিঁড়া জামা না, এটা তো ডিজাইন ডিজাইন। আসলে ওদের কথা শুনলে মাঝে মাঝে আমার নিজেরও খুব হাসি পাই। এটা জোহর জন্য নিছি, আসলে দুইজনের জন্য সেম জিনিস পাই নাই, ওটা ওয়ান পিস ছিল, ওটা ওয়ান পিস বড়োবাবুর জন্য, আবার এটা সেম জিনিস ছিল একটা ছোটোবাবুর একটা বড়োবাবুর, দুইজনের জন্য দুইটা। আসলে বাচ্চাদের কেনাকাটার কোনো শেষ নাই, ওদের জিনিসগুলো খুব ভালো লাগে, বাইরে গেলে চোখে পড়লেই আমি নিয়ে আসি। এই যে আরেকটা নিছি জোহর জন্য, আসলে জোহর জন্য তিনটা জামা নিছি, বড়োবাবুর জন্য দুইটা জামা নিছি, মোট পাঁচটা জামা কিনছি। আসলে সবার চয়েস একরকম না, কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসলে সফট কাপড়টা অনেক সফট, পরেও আরাম পাবে, এই জন্য। এটা আমার জন্য একটা লং ফ্রক নিয়ে এসেছি, টপস দুইটা ওখানে, আর এখানে এই যে কাপড় আনছি আপনার, এটি একটু বাইরে পড়ার জন্য গজ কাপড় আনছি আপনার, টিয়া কালারের বল প্রিন্টের এটা, আর এটা হলো সেলোয়ারের কাপড়, ওটা ওনার কাপড়, এগুলো সব জামার কাপড় আনছি। আসলে ওই কাপড়টা আমার খুব ভালো লাগছিলো, বল বল প্রিন্ট দেখতে খুব ভালো লাগছিলো। আপনার ভাইয়া বলতেছিল যে আসলে এটা নিছো কেন, গরম জিনিস পরতে পারবা না, অন সময় বয়স দিচ্ছি জো এসে কথা বলতেছে। আসলে ছেলে মেয়ে থাকলে, ছোটো ছোটো বাচ্চা থাকলে ঘরে এমন সমস্যা হবে, আপনারা কিছু মনে করবেন না। এই যে দেখেন আমি ফুলগুলো ধুয়ে রাখছি, কীভাবে যে আমি সব ফুলগুলো ছড়ায়ে তারপরে ধুইছি, ফুলের টপ প্রতিটা টপ ধুইছি। আসলে এক এক সময় দেখেন আমি প্রত্যেকটা ফুল কীভাবে ধুইছি, এই যে আমার ঘরে অনেক ফুল, বাট এই যে ওইগুলোকে ধোয়া মাজা করে ঘষে রাখলে, আসলে সবার ঘরে কম বেশি ফুল আছেই, কিন্তু এগুলো পরিষ্কার রাখলে সুন্দর দেখা যায়, ময়লা হয়ে গেলে আসলে ভালো লাগে না। আমি যে ছোটো ছোটো যে ফুলগুলো, বড় ফুলগুলো আমি রশিতে ধুয়ে মেলে দিছিলাম, আর ছোটো ছোটো ফুলগুলোকে আমি জালির ভিতর, একটা জালি ব্যাগের ভিতর ভরে ওটা টানিয়ে দিছি, না হলে ছোটো ফুলগুলো, এটা একটা ছোটো টিপস, তা না হলে ছোটো ছোটো ফুলগুলো ছড়াই যায়, হারায় যায়, খুঁজে পাওয়া যায় না। এই জন্য আপনারা ধোয়ার পরে ছোটো ফুলগুলো একটা ব্যাগে করে অথবা নেটের যে জালিগুলো এইটাই করে ধুয়ে পানি ছড়াইতে দিবেন বা শুকাইতে দিবেন, তাহলে ফুলগুলো খুব ভালো থাকবে, টাইমলি আমরা ওটা হাতের কাছে পাবো বা খুঁজে পাবো, কারণ এখানে ছোটো ছোটো পাতা, ছোটো ছোটো ফুল, এগুলো অনেক সময় হারিয়ে যায়, হাতের নাগালে পাওয়া যায় না। এই যে আমি সবগুলো ফুলকে ধুয়ে নিছি, সবগুলো টপ ধুয়ে, যে নেটের জালি দেখছেন, এই নেটের জালিগুলোতে আমি ভরে ফুলগুলো নেড়ে দিছি। আপনারাও আমার টিপসটা ভালো লাগলে, আমার কৌশলটা ভালো লাগলে, আপনারাও এইভাবে করে দেখবেন, অবশ্যই বেটার হবে। আর আজকে এখানে শেষ করছি, আপনাদের যদি ভালো লাগে কমেন্টস করবেন, লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আজ আর নয়। আল্লাহ হাফেজ।